আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস ফাইভের সব স্টুডেন্টসরা ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 16 লেসন 6 এন্ড 7, পেজ নং হচ্ছে 65। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের টেক্সট বইটি তোমাদের সামনে নিয়ে নাও। আচ্ছা, আমরা সেকশন এইচ এবং আই তে চলে যাব। আমাদের এই টপিকটা কি নিয়েছিল? বার্ডস অন স্ট্রিংস, ওই যে আমরা সুতো কাগজ দিয়ে যে রঙিন রঙিন পাখি বানিয়েছিলাম, আমরা সেটারই ফার্দার অংশে যাব। দেখি কি আছে। Read and find the action words from the directions on page 64. Underline them. আচ্ছা, page 64, page 64 এ যেখানে আমাদের ডিরেকশন দেওয়া ছিল যে কিভাবে পাখিটি তৈরি করতে হবে, তোমাদের সেখানে যেতে বলেছে। And find the action words. Action word মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো দিয়ে, যে শব্দগুলো দিয়ে কোনো কাজ বোঝায়। From the direction, নীতিমালা যেইগুলো দেওয়া আছে পরবর্তীতে, আর আমাদেরকে সেটা করতে হবে কি, ওই অ্যাকশন ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে হবে। তো আমরা দেখছি কি কি অ্যাকশন ওয়ার্ড রয়েছে। দেখো, এখান থেকে কিন্তু আমরা অ্যাকশন ওয়ার্ড বের করবো। এটা হচ্ছে তোমাদের ওই টেক্সটটাই একটু শর্টভাবে দেওয়া রয়েছে, আমি পরবর্তীতে দেখছি অ্যাকশন ওয়ার্ডগুলো। দেখো এখানে কি রয়েছে, ট্রেস, কাট, ড্র, পুট, লে, প্লেস, রিপিট, টাইম। আমরা এগুলোর অর্থ কিন্তু জেনেছি, আমি তারপরও আরেকবার তোমাদের বলে দিচ্ছি। ট্রেস মানে হচ্ছে কোনো কিছু অনুকরণ করা, অনুসরণ করা, যেমন হচ্ছে কি একটা দাগের ওপর পরবর্তীতে আবার দাগ দেওয়া। আর কাট মানে হচ্ছে কোনো কিছু কেটে ফেলা, ড্র মানে আঁকা, পুট মানে রাখা, লে মানে হচ্ছে কোনো কিছু বিছিয়ে দেওয়া বা কোন একটার ওপর আরেকটা জিনিস রাখা, প্লেস প্লেস মানে হচ্ছে একটার ওপরে নিচে বা জায়গা মতো কোনো কিছু রাখা আর কি, যেটা বোঝায়। রিপিট মানে একটা কাজ দুই বারবার করা বা শুরু থেকে আবার করা। আর হচ্ছে টাইম মানে কি, বাধা। তারপরে দেখছি আমরা, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। দেখো তোমাদের বইয়ে আইএ এটা দেওয়া আছে যে কি, দেখো আমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারছি এটা পানি ঢালছে একটা গ্লাসের মধ্যে, আর এটা কি দেখতে অনেকটা সস মনে হচ্ছে, কিন্তু যদিও পরবর্তীতে আমরা এটা জানতে পারবো যেটা হচ্ছে একটা ফুড সিরাপ, ফ্রুট সিরাপ, যেটা হচ্ছে আমরা অনেকে রুয়াফ যা টাইপ বলতে পারো তোমরা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কতগুলো শব্দ দেওয়া আছে, পাঁচটা শব্দ। আমরা প্রথমে শব্দের অর্থগুলো জেনে নেই। ক্রাশ মানে হচ্ছে ভাঙা, তারপর ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ড্রপ মানে হচ্ছে ফোটা বা হচ্ছে কোনো কিছুর মধ্যে অন্য কিছু ঢালা, সেটাও কিন্তু বোঝায়। পোর মানে হচ্ছে ঢালা, পোর মানে কি ঢালা। আর স্টির, স্টির মানে হচ্ছে নাড়ানো বা মেশানো। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি হবে, দেখি কি বলেছে। দেখো, ড্যাশ সাম ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার ইন টু এ গ্লাস। আমরা একটা গ্লাসের মধ্যে কি করছি, কিছু ফ্রুট সিরাপ, ফলের হচ্ছে রস, এবং হচ্ছে কিছু কি পানি কি করব, ঢালব। এখানে কি হবে, পোর সাম ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার ইন টু এ গ্লাস। আচ্ছা, আমরা আগেই জেনেছি পোর মানে কি ঢালা, যে আমরা একটা গ্লাসের মধ্যে কি করব, পানি এবং একটু ফ্রুট সিরাপ কি করব, ঢালব। তারপরেরটা দেখি, দ্যাটস দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড দ্য ওয়াটার টুগেদার। আমরা এটা কি করব, দেখো এটা কিন্তু মিক্স করেছে, পানি ছিল সাদা আর ফ্রুট সিরাপ ছিল কি একটু লালচে, তো এখানে কিন্তু পুরোটাই লালচে হয়ে গেছে, তার মানে কি এটা মিক্স করেছে। আর মিক্স করা বা হচ্ছে মেশানো, এটার ইংলিশটা আমরা কি জেনেছি, স্টির, তার মানে স্টির দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার। হ্যাঁ, যে পানি এবং হচ্ছে কি ফ্রুট সিরাপটা ফলের রসটা হচ্ছে একসাথে মেশাও। তারপরে দেখি এখানে কি, আইস, ক্রাশ সাম আইস ইনটু স্মল পিসেস। এখানে ক্রাশ মানে কি ভাঙা, যে আমরা কি করব, আমরা যদি আমাদের বাসায় যদি বড় ধরনের বড় পিসের যদি বরফ থাকে আমাদের ফ্রিজে, তখন আমরা কি করি, আমরা শরবতের বা এমনিতে খাওয়ার জন্য আমরা একটু ভেঙে নেই, তাই না? তো এখানে হচ্ছে ক্রাশ হবে, ক্রাশ সাম আইস ইনটু স্মল পিসেস, কিছু বরফ না এবং কি এগুলো ছোট ছোট টুকরোয় পরিণত করো। আচ্ছা, তারপরে দেখি এখানে হবে কি, ড্যাশ পিসেস অফ আইস ইনটু দ্য গ্লাস। ওই যে আমরা যে বরফের যে পিসগুলো পেয়েছিলাম সেটা আমাদের কি করতে হবে, গ্লাসে রাখতে হবে। তাহলে এটা কি ড্রপ, এটা কি হবে ড্রপ, ড্রপ দ্য পিসেস অফ আইস ইনটু দ্য গ্লাস। ড্রপ মানে কি, আমি বলেছি ড্রপ মানে হচ্ছে ফোটা বোঝায় বা হচ্ছে কোনো কোনো কিছু ঢালাও বোঝায়। তার মানে কি আমরা এই আইসগুলো কি করলাম, আমাদের এই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম বা রেখে দিলাম। তারপরে দেখি, ড্যাশ ইয়ার শরবত, শরবত মানে কি তোমরা সবাই জানো, শরবত মানে হচ্ছে শরবত, তার মানে কি ড্রিঙ্ক ইয়ার শরবত, ড্রিঙ্ক ইয়ার শরবত, যে তোমার শরবত এখন কমপ্লিট, তুমি কি এখন শরবতটা পান করো। আচ্ছা,
আমরা এক্সট্রা আরো কিছু দেখব যেমন দেখো আমরা আরো কিছু শব্দ জানব ও কি করছে একটু ম্যাট এখানে বেচাচ্ছে তো আমরা বেচানো বা হচ্ছে কোন কি বলে এটা গ্রাউন্ডে কোন কিছু রাখা সেক্ষেত্রে আমরা এটাকে কি বলি লে লে দ্য ম্যাট অন দ্য ফ্লোর যে ম্যাটটিকে মাদুরটিকে মাটিতে বেচাও তারপরে কি দেখো ওর হাতটা কি করলো এখানে রাখলো এখানে কি হবে পুট ইওর হ্যান্ড অন ইওর ডেস্ক পুট ইওর হ্যান্ড অন ইওর ডেস্ক তোমার যে টেবিলটি রয়েছে সেটার উপর কি ডেস্ক মানে হচ্ছে এখানে টেবিল পুট মানে হচ্ছে রাখা তোমার হাত তোমার টেবিলের উপর রাখো দেখো এটা কিসের এটা হচ্ছে একটা মিক্সার এটা কিসের ছবি একটা মিক্সার আর কি করলো একটা সুইচটা অন করে দিল দ্যাটস দ্য সুইচ এখানে কি হবে প্রেস দ্য সুইচ টু স্টার্ট দ্য মেশিন প্রেস দ্য সুইচ সুইচটা প্রেস করো প্রেস প্রেস করা মানে হচ্ছে চাপ দেওয়া বা চাপা যে সুইচটা চেপে দাও টু স্টার্ট দ্য মেশিন এই মেশিনটা অন করার জন্য কি সুইচ চাপো আচ্ছা এরপরে দেখো কি করলো ঘোড়াটাকে একটু আঠা লাগিয়ে এটা জোড়া লাগালো তাহলে কি হবে glue the broken parts of the toy together glue মানে হচ্ছে আঠা আর glue মানে হচ্ছে কি আঠা লাগানো দুইটাই কিন্তু একটা হচ্ছে নাউন একটা হচ্ছে ভার্ব আচ্ছা glue the broken parts broken part কোনটা ছিল ঘোড়ার মাথা ছিল আচ্ছা of the toy together আর এখানে কি করলো glue করে দিতে বললো দুইটা আর জোড়া লাগিয়ে দিতে বললো আচ্ছা দেখো একটা গিফটের উপর কি আরেকটা সুতা প্যাঁচানো হলো তোমরা সবাই কিন্তু এটার সাথে পরিচিত তাহলে কি হবে টাই এ রিবন অ্যারাউন্ড দ্য গিফট বক্স টাই এ রিবন অ্যারাউন্ড দ্য গিফট বক্স টাই মানে আমরা জানি বাঁধা রিবন মানে কি রিবন মানে হচ্ছে সুতো কিন্তু এখানে আমরা এটাকে কি বলবো ফিতাও বলবো যে একটা সুতো বা একটা ফিতা কি গিফট বক্সের চারদিকে কি করতে হবে বেঁধে দিতে হবে তারপর দেখো ছেলেটা কি করছে একটি বই কিন্তু দেখে দেখে আঁকছে তাহলে এটা কি হবে ট্রেস copy the picture from the book the picture from the book এটা কিন্তু ট্রেস করছে না ট্রেস করলে কি হতো ট্রেস করলে সে তার খাতার পেজটা বইয়ের উপর রাখতো তারপরে সেটা দেখে দেখে সেটার উপর আঁকতো কিন্তু সেটা দেখে আঁকছে তো এজন্য এটা কি হবে কপি কোনো কিছু দেখে অনুসরণ করা হচ্ছে কপি click on the blank spaces to see the correct word আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই আমরা এতক্ষণ যেটা পড়েছি সেটা এই পাশে দেওয়া আছে আর আমাদের এক্সট্রা নতুন কিছু হচ্ছে এই পাশে দেওয়া আছে আর আমরা প্রথমে শব্দের অর্থগুলো জেনে নিব শব্দের অর্থগুলো কি বলেছে টাই মানে বাঁধা ট্রেস মানে অনুকরণ অনুসরণ করা পেস্ট মানে হচ্ছে কোনো কিছু আঠা দিয়ে জোড়া লাগানো টুইস্ট টুইস্ট মানে হচ্ছে পেঁচানো বা ঘোরানো টুইস্ট মানে হচ্ছে পেঁচানো বা ঘোরানো পোর মানে হচ্ছে ঢালা প্রেস প্রেস মানে হচ্ছে চাপ দেওয়া কপি কপি মানে হচ্ছে কোনো কিছু দেখে অনুলিপি তৈরি করা বা অনুলিপিকরণ কাট কাট মানে হচ্ছে কাটা ইরেজ মানে হচ্ছে মোছা ফোল্ড ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা ফিল পূর্ণ করা বা কমপ্লিট করা মিক্স মিক্স মানে কি কোনো কিছু মিক্স করা মানে হচ্ছে মেশানো লে লে মানে হচ্ছে কোনো কিছু শুয়ে দেওয়া আচ্ছা বা কোনো কিছু হচ্ছে বিছিয়ে দেওয়া যেটা আমরা কি পড়বো অর্থ অনুযায়ী পুট মানে হচ্ছে রাখা গুলো মানে হচ্ছে আঠা বা আঠা লাগানো তাহলে ফার্স্ট এটা আমরা যদি দেখি কি হবে কাট কাট দ্য পেপার তাই না যে কাগজটি কাটো ট্রেস ট্রেস দ্য সান সূর্যকে অনুকরণ করো ইরেজ ইরেজ দ্য মার্ক মার্ক মানে হচ্ছে এখানে চিহ্ন হ্যাঁ ইরেজ ফোল্ড যে চিহ্নটি কি করো মুছে ফেলো ফোল্ড দ্য কালার পেপারস যে রঙিন কাগজগুলো ভাঁজ করো পেস্ট পেস্ট দ্য শীট শীটগুলো কি করো একসাথে জোড়া লাগাও ফিল ফিল দ্য জগ জগটি পরিপূর্ণ করো এখানে পানির জগের কথা বলা হয়েছে মিক্স দ্য অর্সলাইন ইনটু দ্য জগ ইন দ্য জগ যে অর্সলাইনটা কি ওই জারের পানিতে কি করো মেশাও তারপর টুইস্ট টুইস্ট দ্য ক্যাপ টু ওপেন দ্য জ্যাম বোতল মানে হচ্ছে এটা আচারের বোতল বোঝায় তারপর হচ্ছে তোমরা যে অ্যাপেল জ্যাম বা হচ্ছে আদার্স যে জ্যাম গুলো খাও সেটা বোঝায় টুইস্ট আমরা ওটা খোলার জন্য ওটা একটু মোচড় দেই বা হচ্ছে একটু ঘুরাই সেই জন্য এটা বসেছে আচ্ছা এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি তাই না এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি প্রেস পুট গ্লু ডান কপি পোর দেখো সেম জিনিসটা আবার এসেছে যাতে তোমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারো আচ্ছা তো এখন আমাদের আরেকটু পার্ট রয়েছে সেটা হচ্ছে কি পার্ট জে গ্রুপ ওয়ার্ক সে এন্ড রাইট দ্য স্টেপস টু মেক সামথিং Choose one of the things below or use your own idea. Share your idea with the class. আচ্ছা click on the picture. কি বলেছে? যে say and write the steps to make something. যে কোনো কিছু তৈরি করার জন্য আমাদের কি কি স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ কি কি স্টেপ মেইনটেইন করতে হয়
কি কি স্টেপ আমার দরকার হয় যে প্রথমে কি করব তারপরে কি করব সেটা তোমাদের কি বলতে হবে এবং লিখতে হবে চুজ ওয়ান অফ দিস থিংস বিলো যে নিচে যে তিনটা জিনিস দেওয়া আছে যেগুলোর একটা তোমরা হচ্ছে চুজ করবে পছন্দ করবে আর হচ্ছে ইউজ ইওর অন আইডিয়া অথবা তোমরা অন্য কিছুর ক্ষেত্রে কি নিজেদের বাইটার ক্ষেত্রে নিজেদের আইডিয়া নিজেদের যতটুকু বুদ্ধি আছে সেটা ই করবে যেমন দেখো এখানে কি আছে স্যান্ডউইচ তারপর আছে সালাদ এন্ড হচ্ছে কি এ কাপ অফ টি আ স্যান্ডউইচ আচ্ছা এখানে হচ্ছে আমাদের উদাহরণ হিসেবে কিভাবে এক কাপ চা তৈরি করতে হয় সেটা আমরা একটু পরে দেখব আ কাপ অফ টি হ্যাঁ আর এই দুটো হচ্ছে আ সালাদ এই দুটো হচ্ছে তোমাদের নিজস্ব আইডিয়ার উপর লুক এট দ্য প্রসেস অফ মেকিং আ কাপ অফ টি দেখো মনে হচ্ছে না যে তোমাদের সামনে কোনো কিছু হচ্ছে অনেক কিউট না জিনিসটা আচ্ছা দেখো কি করেছে এখানে গ্যাসের চুলা প্রথমে অন করতে হবে এবং একটা কেটলি কেটলি কি করতে হবে চুলায় রাখতে হবে কি করলাম চুলায় রাখলাম এই দেখো এটা কিন্তু টি মানে হচ্ছে এটা হচ্ছে চা পাতা তারপরে কি হলো এটার মধ্যে পানি ঢাললাম প্রয়োজন মতো পানি দিলাম তারপরে কি করতে হবে পানিটা যখন গরম হলো দেখো ধোঁয়া উঠতেছে তার মানে কি পানিটা গরম হয়ে গেছে তখন আমরা কি করব এক চা চামচ এখানে চা পাতা দেব তারপরে কি করব এটা আরেকটু রেখে তারপরে ডাইরেক্ট হচ্ছে ছাঁকনির মাধ্যমে ছেঁকে কাপে রাখবো তারপরে কি করব সেটার সাথে দুধ এবং চিনি মেশাবো দেখো এক চা চামচ চিনি মিক্স করব আর হচ্ছে কি আমাদের দুধ চা রেডি সাথে আমরা বিস্কিট দিয়ে সেটা পরিবেশন করতে পারি উই অ্যারেঞ্জ দ্য পিকচারস এখন আমরা যে কাজটা করলাম সেখানে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে কেটলিটাকে রাখতে হবে তারপর হচ্ছে এটার মধ্যে কি করতে হবে পানি দিতে হবে তারপর পানিটা গরম হয়ে গেলে তারপর পানিটি গরম হয়ে গেলে সেটা কি করতে হবে সেটার মধ্যে হচ্ছে চা পাতা দিতে হবে এরপর হচ্ছে সেটা ঢালতে হবে আচ্ছা এরপর হচ্ছে আরো কিছুক্ষণ রাখতে হবে তারপর সেটা ঢালতে হবে তারপর সেটার সাথে তারপর সেটার সাথে হচ্ছে দুধ আর চিনি মেশাতে হবে এবং তারপরে কি করতে হবে সেটা বিস্কিট বা আরো কিছু দিয়ে পরিবেশন করতে হবে তো বাকি যেগুলো ছিল ওগুলো তোমরা বাসা প্র্যাকটিস করবে কি ছিল স্যান্ডউইচ আর হচ্ছে সালাদ তোমরা প্র্যাকটিস করবে আর এখান থেকে তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে আমরা কিন্তু অনেক অনেক নতুন শব্দ জেনেছি এগুলো তোমরা সবাই নোট করবে এগুলোর অর্থ লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে যত সময় কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু এগুলো আদায় করা হবে আর এখানে আর তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের যে দুইটা টাস্ক আছে স্যান্ডউইচ বানানো বা হচ্ছে সালাদ বানানো সেটাও তোমাদের পরবর্তীতে ক্লাস টিচারের কাছে বলতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো